ঠান্ডা করে রাখছে, ও ঠান্ডা। আয় ছোট বউ, ছোট বউ দেখো এদের তো সকালবেলাতে হেগে সেই পড়ে আছে। আমি পার্লারে যে কি করছি, তুই কি করলি? আমার সাথে যুদ্ধ কথা কবে না তুমি? জানো তো আমি জানো তুমিকে বসে তো কাম মারবো, আবার আটা মারো, মারতে মারো, স্পেশাল করে আবার দিলে কি দিছে? এগুলো কি দিছ? এই কথা কথা সাবধানে কপি। আমি আমারও কিন্তু ঘাত আছে, আমি একদম ধরলে না একবারে। এই তুই আমার দো, তুই আমার লাগত পাবি পাওনি, লাগত পাবি আমার। তিন দিছে তো হাই হিল আবার পাওনি কও না, জুতা খুলে দেখো কতটুক। চুপ, এত কথা কইস রে। এই আমি ঝাড়ু দিব কিসের জন্য? তুই ঝাড়ু দিবি। আর আমার এইসব পোশাক আশাক আমার এরকম স্মার্ট জড়ো কি ঝাড়ু দেওয়ার মতন মেয়ে? আচ্ছা ঠিক আছে, যে যে তোমার যাটা সরার মতো মানে শোনা, তুই সব মেলে ধরবি। বিচার না দিচ্ছি তোর ফুল ওই চারা ছড়া সব আমি ছিড়ব। সকালবেলা আমি গরু রে ঘাস দিয়েছি, গরু রে খাওয়াইছি, তারপরে কত কাম করেছি বাড়ি ঘরে। সকালবেলা উঠে পার্লারে গেছে, জানলার সলার মতো দূর মধ্যে দিয়ে আসে। আর জানলার সলাই গেছে গা, আর মুহের মধ্যে কি কি বান্ধিছে, আর লোকগুলো এত সুন্দর করে আনছে, আর আমার কাছে এগুলো ঝাড়ু দিবেন? আমি কি তুমি বাড়ি এত কাম করবে বাবু কোসেন? আরে আমার লক্ষ্মী বড়ে থাকতে কান্দন কান্দন মেলা মারছে না তালি মারছে আমার তো গাল ঢাকি করে বলাইছে। আরে ভাই জানা হুক বালা ভাই জানা বিষয় দিব তো, তুমি কান্দন না। তুমি জানো যে আমি তোমার কত লজ্জিব, আমি সব কাম করি না, আর আমার এবু করে মারছে কি করি? আমার কথালে থাকি তুমি কান্দন না। আমি পরামর্শ করি কি করা মন খারাপ কে মানে তোমার ছোট ভাইয়ের বউ আছে না, আজকে কি করছে জানো? আমি একটু সকালে পার্লারে গেছিলাম, পার্লার থেকে আসছি তুমি জানোই আমার সাথে সাথে পার্লারে না গেলে আমার হয় না। এখন পার্লার থেকে আসছি, পার্লার থেকে আসার পরে বলছি যে উঠান গুলো এত নোংরা কিসের জন্য, এগুলো তুমি ঝাড়ু দাও নাই এ কথা বললাম, বলে আমার চুলের মুঠি ধরে আমার রান্না তো ওইখানে কতগুলো ত্যাগ গান দিল আর কতগুলো মামলো তুমি জানো? ওই ছোট হয়ে আমার সোলম দিকে গায়ে হাত তুলছে। কি বলো এইসব দুনিয়া বেয়াদ, এত সাহস, এত বড় সাহস কইতে নইল? হ্যাঁ তোমার গায়ে হাত তুললে দুনিয়ার সাহস করা কত কইছে, আর কইছে নাকি আমি তুমি বলে কামলা কামলার বাবার পালারে যায় এগুলোর জন্য কথা কইছে। তুই সব কথা কইছে আমার কামলা কইছে না? হ্যাঁ তুমি জিজ্ঞাসা করো বলা ডাক দিয়া। এই রে সংসারটা মতো কত সুখ শান্তি আছে, হ্যাঁ এই ছোট বড় বিয়ে করে নিয়ে কি অশান্তি সৃষ্টি হইতে পারে এর মধ্যে? হ্যাঁ খালি অশান্তি আর অশান্তি। আচ্ছা ঠিক আছে,
আমি ছোট করে বলতেছি না, এগুলা জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হয় না, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা তুমি কান্না করো না, হ্যাঁ আমি দেখতেছি, আমি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলতেছি। যাই একটা, তুমি কিছু একটা করো, আমি এভাবে আর থাকতে পারবো না, ভাবলাম দেখাবো। ওইটা তো তুমি বলবো না, আমরা দুটো ভাই তো, দুটো ভাই ছাড়া আর কারা আছে এই সংসারে বলো? মাটা আছে, মা তো মারা গেছে। আমরা দুটো ভাই, আমার একটা বাবা, আমরা আলাদা খাবো না, আমরা একসাথে খাবো। আমি ছোট ভাই বউয়ের মুখ দিয়ে সুন্দর করে ছোট ভাইয়ের সাথে আলাপ করে তারপর যাও, কোন ব্যবস্থা করো, এভাবে আমার সাথে কি লেবে দবি করলো। সালাম সালাম, কালাম ভাবির সাথে যে তোর বউ এ ধরনের ব্যবহার করলো, আচরণ করলো, এটা কি ঠিক? ঠিক কইছো, কিন্তু যে ভাবি যে আমার বউয়ের সঙ্গে যেরকম ব্যবহার করলো এটা ঠিক? ও তো বড় আর তোর বউ তো হলো ছোট, এটা কি বুঝতে হবে নাকি? তো ছোটরা বুঝবো নাকি বড়রা বুঝবো? বড়রা যদি না বুঝে তাহলে ছোটরা কেমনে বুঝবো? ভাবির কি সাজলো রে ধৈরা মারা? আরে ও তো বড় লোকের মেয়ে, তোর তো বুঝার লাগবে এটা। তো ভাবি বড় লোকের মেয়ে হয়েছে তাই কি হয়েছে? আর আমার বউ গরিবের মেয়ে দেখে কি আমার বউ মায়ের খাবো? এটা তুমি ভাইজান কি কইলা? আরে এটা তো আমি চাই না, শুনো বাড়ির মধ্যে কত সুখ শান্তি আছিল না, আর এই বাড়ির মধ্যে দুনিয়ার অশান্তি সৃষ্টি হয়েছে। হ্যাঁ এত ঝড়গা তালাতালি মারামারি হানাহানি এগুলোকে তো চাই না আমি, এটা তো দরকার না প্রয়োজন নাই। এলে সব তোমার বউই করে, আমার বউ কোনো সময় ঝগড়া বিভেদ করে না। তোমার বউ বড় লোকের মেয়ে দেখে সে আমার বউয়ের সব সময় খালি অত্যাচার করে, কে বাড়ির কাম কি একসাথে করা হবে না? আমার বউয়ের কি দায় হয়ে গেছে গা? যাই হোক করব, যাই হোক তোর বউয়ের একটু বুঝাইস। আমি আমার বউয়ের বুঝাইছি, শোনা ভাই, তোর মেয়ে ও একটু কাম কাজ তোর মনে করে কম কমই তো করে জানিস তো, তোর বউয়ের একটু কাম কাজ করতে কইস। শোনো ভাই, আমার বউ এক লাখ লাখ কাম করা হবে না, তার চাইতে আমি আমার বউয়ের নিয়ে আলাদা খাবো। আর বললো না বাবা, কি আর আনছো তো জমিদারের ঘরের মেয়েরে বিয়ে করায় বড় পুলারে দিয়ে। এই কিছু কর, বেশি কথা কর, দেখছো বাবা আর তোর বউ যে বাপ দেহায়, এই তোর শ্বশুর বাড়ি কুটিপতি আছে আমার দেব একসাথে মিলে দিলে থাইকো নই, তোরা যে বাপ শুরু করছর এই সংসার তো আলাদা হয়ে যাবি। আমি পাইছে থাকতে কোনদিন আমার সংসার আলাদা বাপ চলবো না বাবা, আমি আমার বরের নিয়ে আলাদা খাবো। এক কথা কবি না, ফোন করলাম বাবা যা কইছে এই সিদ্ধান্তে চলবো। এ খালি বাবার উপরে নির্ভর করিস না, তোর বউ কিন্তু বেশি ভাব দেয়, আমার শুনো ভাব দেয় জানাস? আচ্ছা ঠিক আছে বাবা, কি করবা? আমি আমার বউয়ের বুঝামো। বুঝাবি? যেমন করে পারি বুঝামো। যার যার বউয়ের হেই হেই বুঝাবা। আমি বাইসে থাকতে আলাদা পাল্লের ভাত আমি কোনোদিন খাবার দিনু না। বাবা যা কইছে তাই কালাম। আমি মানে এই যা তুই তোর বউয়ের বুঝা, আমি খেলি হয়ে গেছে আলাদা হয়ে যাবো। আয় ছোট বউ, তোমার খালি আত্মে হ্যাঁ আমি পাম না, বাইরে খানগা খানগা আমার হুকুম দেন করিস আসে। এই কথা গল না, আমার কথা কবা বাতলাই দিলা না কেলে গে, এটা তোমার স্বামীরা দেখো আমি পাবো না, আমার স্বামী কইছে আমার জুদা খাবো, তোমার আমি রান্ধে বেড়ে খাওয়ামু, এত ইয়ে ইয়ে পড়ছো জমিদার নিয়ে পড়ছো। কিন্তু দিনে দিনে দেখতেছি খালি ইচ্ছা করা মানুষ বলে চৈরের দুনিয়ার বিয়া দোবার দুনিয়ার সন্ধার হয়,
আর মুখে মুখে মানুষের সাথে কোনো সময় ভালো করে ভদ্রভাবে কথা বলে সেটা তো তোমাতেই পরিচয় হলো। আচ্ছা ঠিক আছে, তুমি তো খুব ভদ্র ঘরের মেয়ে, তুমি কি ব্যবহারটা ভালো করে করতে পারো না, রান্না বান্না করে একটু খাইতে পারো না, আমি কি জন্য তোমার রান্না করে দিব? এই আমি রান্না বান্না করে খাবো বাবু, সেদিন মাছ আর মার খাইছে, আজকে যদি তুমি আমার মারো আমি কিন্তু কুলটা মার দিয়ে দিব। এই ভালা শাস হয়ে গেছে গা, কইতে কইতে একটা জিবরা ঠিক একটা বড় হয়ে গেছে গা। আজকে যে তুমি যদি রান্না বাড়া করে রাখিলাও তাহলে তুমি এবার থাকবা, নাহলে আমি থাকবো, ঠিক আছে? আচ্ছা আমি একবারে বেরিয়ে আমি রান্না বান্না করে দিব না, দেখি তুমি কোনো জমিদারে বেরিয়ে আছে তোমার রান্না বেরিয়ে আমি খাওয়াবো, তাই না? জমিদার নিয়ে বেচারে আমি রান্না বেরিয়ে খাওয়া লাগবো, আজকে বা লাহুক তারপরে দেখো কি হয়। পাম করে বান্ধি গিরে মতো খালি হেরে মন মারে ওরে খাওয়াবো, তাহলে বিষ খাওয়াবো, রুটি খেয়ে খাম, আমি কিছুই করবো না। কোহিনূর, শুরু ভাই পাক করে নাই, আজকে ভাত দেয় নাই, চাও দেয় নাই, কি করে খিদে লাগছে, খাইতে দেয় লাগো না। প্রতিদিনের রান্ধে আজকে তোমার বউ রান্ধিবার পাইলো না, তোমার বউয়ের হাতে কি ফুসকা পড়ছে? আমার বাপের বাড়িতে আমি খাই, ঠিক আছে? ভাই তুমি কিন্তু বেশি হয়ে গেছে গা, বইয়ের কথায় লাগো না, শুরু গেছে এভাবে থাক, তে তুমি বড় বড় মতো থাকি, ঠিক আছে? ভাই আমি না ঘরে শাসন করেন তো জামাই গলা করব, তুই গলা করবি, ভাই তো ভাই সব ভালো করব, তোরে ভাই থেকে ভাই কই সালাম মেজাজ খারাপ করবেন আর বাড়ি কো সব আগুন লাগাই দিব, তুমি মেজাজ দেখছো কি? হ্যাঁ তোরে ভাই তোরে ভাই আমার কথা মতো চলো ডাকবো, আমি আমার বউ নিয়ে বাড়ি থেকে যাবো গা, যাবি গে বাড়ি ছেড়ে যাবি গে, তোর তুই জনের বউ নিয়ে আমার এই বাড়ি তোলে চলে যাবি গে, আমার সংসার নিয়ে আমি থাকবো, চাইছিলাম তোরা শান্তিতে থাক, তোর মাল নাই তোরা শান্তিতে থাক, থাকবি না, যা কি যা, এই দেশ থেকে বলে বাড়ি তোলে যা, কি যা বলে যা, বাবা আসলে আমার ভুল হয়ে গেছে বাবা, ও বাবা আমাদের মাফ করে দাও বাবা, মাফ করে দাও বাবা, হল মাফ করে দিব, আমার এই সংসারে আমি অশান্তি চাই না, আমার সংসারে থাকলে এক পাকে খাওয়া লাগবো, আমি যতদিন পাইছে আছি ততদিন এক পাকে চলবো, বাবা তুমি যা কইছো তাই, আচ্ছা বাবা আমরা সবাই মিলে এক পাকে খাবো, তারা দুই ভাই এক খাবো, ঠিক আছে? সালাম এই তো আমার সোনার বউ, আমার সোনার ছেলে, আমার সংসারে কোনো অশান্তি থাকবো এটা আমি চাই না।